9.7 অনুশীলনীর এই ভিডিওতে আমরা পরামিতিক সমীকরণ সংক্রান্ত একটি সমস্যার সমাধান করব। আচ্ছা দেখো সমস্যাটা কি, আমাদের দেয়া আছে dy dx এর ভ্যালু নির্ণয় করো যেখানে x √t আর y t - 1/√t। তাহলে dy dx এর নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে dy dx = dy dt / dx dt, অর্থাৎ y কে t এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করব / x কে t এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করব। তাহলে আস্তে আস্তে চলো এটা করা যাক। তাহলে আমরা প্রথমে x হচ্ছে x √t, তাহলে dx dt = হবে ddt /√t। তাহলে এখন √t কে t এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে হবে 1/2√t। শেষ। আবার আমি যদি এখন y কে t এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে হবে দেখো ddt t - ddt /1/√t। আচ্ছা তাহলে এখন t কে t এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে হবে আমার 1 মাইনাস এখন হচ্ছে 1/√t। আমরা জানি যে ddx / 1/√x এর অ্যান্সার বা মান হচ্ছে 1/2x√x। ঠিক একইভাবে এটা হবে 1/2t √t। তাহলে এটা হচ্ছে আমার dy dt এর ভ্যালু। তাহলে আমি যদি একবারে চাই যে হচ্ছে dy dx = dy dt / dx dt, তাহলে এখন আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। এটা হচ্ছে 1 - 1/2t√t / dx dt এর ভ্যালু হচ্ছে 1/2√t। এখন আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে এখানে 2t√t হচ্ছে তোমার লসাগু হবে, এবং লসাগু হওয়ার পর এটা এখানে 1 দিয়ে গুণ দিলে 2t√t হবে -1 / আছে 1/2√t। এখন যদি তুমি একটু খেয়াল করো দেখো এখানে উপরে ভগ্নাংশের নিচে আছে হচ্ছে 2t√t আর এখানে নিচে আছে 2√t। তাহলে এখানে 2 কাটা √t কাটা, তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে শুধুমাত্র 2t√t - 1 / t। এখন তুমি যদি এটা একান্তরকরণ করে দাও, অর্থাৎ এই টিটাকে যদি এই দুইটা ভাগে ভাগ করে দাও, তাহলে দেখো 2t√t থেকে থাকবে শুধুমাত্র 2√t মাইনাস এখানে থাকবে 1/t। এটাই হচ্ছে তোমার dy dx এর প্রাপ্ত মান। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে হচ্ছে আমার x এর মান আর y এর মান দুটো প্যারাবোলিক ইকুয়েশনের মাধ্যমে দেয়া আছে। আমরা এই x কে t এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলাম, আবার y কে t এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলাম, তারপর dy dx এর ভ্যালু হচ্ছে dy dt / dx dt দিয়ে ভ্যালু বসিয়ে দিয়ে আমি একটু একান্তরকরণ এবং ভাগ করে দিয়ে সহজেই এই অ্যান্সারটা পেয়ে গেলাম। কি সেটা হচ্ছে 2t - 1/t। আগামী পর্বে আমরা এই অধ্যায়ের আরও কিছু সমস্যার সমাধান করব।